বিধঙ্গ.কম এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব, সেই অঙ্কটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। এ ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি হলে দেখাও যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ টু বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ ইজ টু সি। এটা আমাদের দেখাতে হবে। কি দেওয়া আছে? এ ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি, এটা আমাদের দেওয়া আছে। এটা যদি আমি ফ্র্যাকশন ফর্মে লিখি তাহলে লিখতে পারবো এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। এটাকে কোনো আমরা কনস্ট্যান্ট বা কোনো ধ্রুবক কে ধরে নিলাম, ধরি তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো এ ইকুয়াল টু বি কে, বি কে এ ইকুয়াল টু বি কে। আর এখান থেকে লিখতে পারবো বি ইকুয়াল টু সি কে, বি ইকুয়াল টু সি কে। এবার বি ইকুয়াল টু সি কে যদি আমরা এ তে বসিয়ে দিই বি এর জায়গায় তাহলে এখানে পাবো সি কে ইন্টু কে, তাহলে এখানে কত থাকলো এ ইকুয়াল টু সি কে স্কোয়ার। এইবারে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা একবার দেখে নেওয়া যাক। এ প্লাস বি হোল স্কোয়ার ইজ টু বি প্লাস সি হোল স্কোয়ার। এটা যদি আমরা ফ্র্যাকশন ফর্মে লিখি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার। এবার এর জায়গায় আমরা কত লিখতে পারবো সি কে স্কোয়ার, বি এর জায়গায় আমরা কত লিখতে পারবো সি কে তার টোটাল হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি এর জায়গায় আমরা কত লিখতে পারবো সি কে প্লাস সি তার হোল স্কোয়ার। এইবারে যদি উপরের থেকে আমরা যদি সি কে কমন নিই, সি কে অনলি সি কে যদি কমন নিই স্কোয়ারের ভিতর এবং স্কোয়ারের বাইরে গেলে সেটা হয়ে যাবে কি স্কোয়ার, মানে সি কে স্কোয়ার যদি কমন হয়ে যায় তাহলে পড়ে থাকলো কত, পড়ে থাকলো কে প্লাস ওয়ান তার স্কোয়ার। সিমিলারলি নিচের টার্মটা থেকে অনলি আমরা স্কোয়ারের ভিতর থেকে যদি সি কমন নিই বাইরে সেটা বেরোলে হয়ে যাবে সি স্কোয়ার, তাহলে হয়ে যাবে সি স্কোয়ার, তাহলে পড়ে থাকলো কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, কে প্লাস তার ওয়ান তার হোল স্কোয়ার কেটে গেল, তাহলে এখান থেকে কি থাকলো উপরে থাকলো সি স্কোয়ার কে স্কোয়ার আর নিচে থাকলো সি স্কোয়ার, সি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, কেটে গেল, তাহলে পড়ে থাকলো কে স্কোয়ার। এবার রাইট হ্যান্ড সাইডে আমরা দেখি, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ ইজ টু সি, এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে সি কে স্কোয়ার ডিভাইডেড বাই সি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কে স্কোয়ার। তাহলে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে এইচএস দ্যাট ইজ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বোথ হচ্ছে কে স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব প্রমাণিত। বিধঙ্গ.কম এ এই সলিউশনটা দেখার জন্য ধন্যবাদ।